সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পঞ্চম সেশন নিয়ে আলোচনা করব তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি সারা বছর ধরে তোমাদের বাক্সের ভেতরে রাখা কাগজে সূর্যরশ্মির অবস্থান পর্যবেক্ষণ করেছ নিশ্চয়ই এই পর্যবেক্ষণ নিয়ে আলোচনার আগে একটা ছোট বিষয় জেনে নেওয়া যাক সপ্তম শ্রেণীতে তোমরা মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে জেনেছ গ্যালাক্সি কীভাবে সৃষ্টি হয় নক্ষত্রের জন্ম মৃত্যু সবই তোমরা জেনেছ কিন্তু মহাকাশের এই অসংখ্য বস্তুর মধ্যে পৃথিবীর সবচেয়ে কাছের যে বস্তু আমাদের অতি পরিচিত চা তার জন্ম কীভাবে হয়েছিল তাও কি জানো চলো এখন আমরা এইগুলোর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই মহাবিশ্ব কি সকল গ্রহ উপগ্রহ গ্রহাণু নক্ষত্র গ্যালাক্সি ধূমকেতু ব্ল্যাক হোল সহ সমস্ত মহাজাগতিক বস্তুকে একত্রে মহাবিশ্ব বলে মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে কোটি কোটি বছর আগে মহাবিশ্বের সব কিছুই একটি অতি উষ্ণ এবং অতি ক্ষুদ্র বিন্দুতে কেন্দ্রীভূত ছিল যা অতি দ্রুত প্রসারিত হই দ্রুত প্রসারণের ফলে মহাবিশ্ব ঠান্ডা হয়ে যায় এবং বর্তমান অবস্থায় পৌঁছায় গ্যালাক্সি বা ছায়াপথ কি গ্যালাক্সি বা ছায়াপথ হচ্ছে একটি বৃহত্তর সুশৃঙ্খল ব্যবস্থা যা তারা আন্তনাক্ষত্রিক গ্যাস ও ধুলিকণা প্লাজমা এবং প্রচুর পরিমাণে অদৃশ্য বস্তু দ্বারা গঠিত গ্যালাক্সি কীভাবে গঠিত হয়েছে মহাবিশ্বে প্রচুর হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের অণু ছড়িয়ে ছিল যেখানে এগুলোর ঘনত্ব বেশি ছিল সেখানে গ্যাস ঘনীভূত হতে থাকে এক পর্যায়ে অবিকর্ষ বলের প্রভাবে গ্যাসের বলই সৃষ্টি হয় এবং ঘুরতে শুরু করে গঠিত হয় গ্যালাক্সি নক্ষত্র কি যেসব জ্যোতিষকের নিজস্ব আলো আছে তাদের নক্ষত্র বলে যেমন সূর্য ধ্রুবতারা ইত্যাদি নক্ষত্রের জন্ম মিত্র কিভাবে হয় মহাবিশ্বের ধূলিকণা ও পদার্থ অবিকর্ষের টানে একসাথে ঘনীভূত হতে থাকে এভাবে গণিভবনের ফলে যত তার ভর বাড়তে থাকে তত অভিকর্ষজ টান বাড়ে ফলে এই তীব্র চাপ ও তাপে পদার্থের হাইড্রোজেনের ফিউশন বিক্রিয়া চালু হই এভাবেই নক্ষত্রের জন্ম হই বেশিরভাগ নক্ষত্রের বিলিয়ন বছর ধরে চলার জন্য যথেষ্ট জ্বালানি রয়েছে যখন হাইড্রোজেন ফুরিয়ে যায় তখন সূর্যের আকারে নক্ষত্রগুলি প্রসারিত হয় এবং তা পরিণত হয় তাদের আসল বেশের একশো গুণ পর্যন্ত অৎপরতা তাপ এবং তার মূল ভর হারায় বাইরের স্তরগুলি উড়িয়ে দেয় এবং একটি সাদা বামন নক্ষত্রে পরিণত হয় এটি নক্ষত্রের মৃত্যু অনুসন্ধানে পাঠ বই থেকে সূর্য পৃথিবী উচাঁদ অধ্যায়ের চাঁদের সৃষ্টি অংশটুকু একবার পরে নাও দলে বসে আলোচনা করো চাঁদ কিভাবে সৃষ্টি হয়েছে অনুমান করা হয় সৌরজগৎ সৃষ্টির প্রাথমিক সময়টিতে থিয়ানামের প্রায় মঙ্গল গ্রহের সমান একটি গ্রহের সাথে পৃথিবীর ভয়াবহ সংঘর্ষ হই এ সময় পৃথিবীর একটি অংশ উৎক্ষিপ্ত হয়ে পড়ে মহাকর্ষ বলের প্রভাবে উৎক্ষিপ্ত অংশটি পৃথিবী চতুর্দিকে ঘুরতে থাকে যেটাকে আমরা চাঁদ বলি চাঁদের সৃষ্টিতত্ত্ব নিয়ে সবচেয়ে স্বীকৃত মতবাদ সম্পর্কে তোমরা জানলে এখন এই মতবাদ অনুযায়ী চাঁদের উৎপত্তির ঘটনা প্রবাহকে তিনটি ধাপে সাজিয়ে নিচের ফ্লোচার্টে দেখাও চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখিনি স্বরজগত সৃষ্টির প্রাথমিক অবস্থায় থিয়া গ্রহের সাথে পৃথিবীর সংঘর্ষ পৃথিবীর একটি অংশ থিয়ার আগাতে বিচ্ছিন্ন হয়ে পড়ে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়া অংশটি মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবীর চারপাশে ঘুরতে শুরু করে যার নাম চাঁদ এবার একটু ভেবে দেখো সূর্য পৃথিবী ও চাঁদের অবস্থানের কারণে কি কি ঘটনা ঘটে এরকম কিছু ঘটনা তোমরা চট করেই বলতে পারো যেমন দিন রাতের পরিবর্তন পূর্ণিমা অমাবস্যা ও চন্দ্রকলা ঋতু পরিবর্তন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ ইত্যাদি কিন্তু এই ঘটনাগুলো আসলে কী কারণে ঘটে তা কি বলতে পারো চলো আমরা এখন এর অ্যান্সারটা দেখিনি সূর্য পৃথিবী ও চাঁদের পারস্পরিক অবস্থানের ফলে সংগঠিত ঘটনা কারণ দিন ও রাতের দৈর্ঘ্যের পরিবর্তন এটি কিসের কারণে হয় আন্নিক গতির কারণে দিন ও রাতের দৈর্ঘ্যের পরিবর্তন হয় ঋতু পরিবর্তন পৃথিবীর বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয় অমাবস্যা পূর্ণিমা চাঁদ ও পৃথিবীর গতির কারণে অমাবস্যা ও পূর্ণিমা হয় চন্দ্রকলা পৃথিবী ও চাঁদ আপন কক্ষপথে ঘুরতে ঘুরতে যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে পড়ে তখন পৃথিবীর ছায় চাঁদ ডেকে যায় একে চন্দ্রকলা বলে সূর্যগ্রহণ পৃথিবী ও চাঁদ নিজ নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে তখন চাঁদের ছায়া পৃথিবীতে এসে পড়ে ফলে সূর্য দেখা যায় না একে সূর্যগ্রহণ বলে সামনের সেশনগুলোতে চলো একে একে দেখে নেওয়া যাক পৃথিবী সূর্য চাঁদের এই বিশাল সিস্টেমটা কীভাবে কাজ করে সময়ের সঙ্গে এদের অবস্থানের পরিবর্তনের ফলাফল হিসেবে কি কী ঘটনা আমরা দেখি আর এই সিস্টেম কিভাবে একটি ভারসাম্যের মধ্যে থাকে চলো আমরা এখন এর অ্যান্সারটা দেখিনি পৃথিবী সূর্য চাঁদের বিশাল সিস্টেমের ভারসাম্য পৃথিবী চাঁদ সূর্য সিস্টেমে সূর্যের অবস্থান মুখ্য এ পুরো সিস্টেমটি সূর্যের আকর্ষণ বলের প্রভাবে কাজ করে সূর্য স্বরজগতের কেন্দ্রে অবস্থিত সূর্য থেকে নির্দিষ্ট দূরত্বে পৃথিবীর অবস্থান সূর্যের আকর্ষণে পৃথিবীর চারদিকে ঘুরে আবার পৃথিবীর আকর্ষণে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে মূলত পৃথিবী সূর্য চাঁদের মধ্যে যে সিস্টেমটি কাজ করে তা হল সোলার সিস্টেম সময়ের সঙ্গে সঙ্গে এদের অবস্থানের পরিবর্তনের ফলাফল দিন ও রাতের পরিবর্তন পূর্ণিমা অমাবস্যা চন্দ্রকলা ঋতু পরিবর্তন চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ প্রথমেই ভালো হয় সূর্য পৃথিবী ও চাঁদের একটা মডেল বানিয়ে নিলে তাহলে সেই মডেল পর্যবেক্ষণ করে সহজেই এই বিভিন্ন ঘটনা বুঝতে পারবে পৃথিবী ও চাঁদ বানানোর জন্য গোল যে কোনো কিছু বেছে নিতে পারো পুরনো ফেলে দেওয়া উপকরণ ব্যবহার করা গেলে সবচেয়ে ভালো সূর্যের জায়গায় যে কোনো আলুর উৎস ব্যবহার করতে পারো এর আগে তোমরা যা পাখির সন্ধানে শিখন অভিজ্ঞতার জন্য সূর্য আর পৃথিবীর মডেল বানিয়েছিলে মনে আছে চাইলে সেই একই উপকরণ এখানেও ব্যবহার করতে পারো আর পুরো মডেলকে জোড়া দেওয়ার জন্য এবং ঘূর্ণ নক্ষ দেখানোর জন্য অন্য কি কি ব্যবহার করা যেতে পারে পৃথিবী ও চাঁদের বিভিন্ন অবস্থান যাতে এদের কক্ষপথে বিভিন্ন অবস্থানে ঘুরিয়ে দেখানো যায় সেজন্য কক্ষপথ তৈরিতে পাতলা স্টিলের তারের বা এ জাতীয় কিছু ব্যবহার করতে পারো যা নিচের একটা বেজের সঙ্গে যুক্ত থাকবে কিংবা উপরে একটা তারের ফ্রেম থেকে সুতা দিয়ে জুলিও একই কাজ করতে পারো আনুষঙ্গিক অন্য কি কি লাগতে পারে তাও ভেবে বের করো চলো এখন আমরা একটা মডেল বানিয়ে ফেলি সূর্য পৃথিবী এবং চাঁদের এখানে দেখো এক দ্বারা বোঝানো হয়েছে কি মোমবাতি যেটা সূর্যকে নির্দেশ করছে আর এই দুই দ্বারা বোঝাচ্ছে কি এটা হচ্ছে পৃথিবী এবং এটা টেনিস বল আর তিন এটা হচ্ছে পিংপং বল এটা দ্বারা চাঁদকে বোঝানো হয়েছে আর চার এই যে এইগুলা হচ্ছে সুতা ঠিক আছে আর এই যে পৃথিবীর যে কক্ষপথ ঠিক আছে এই যে কক্ষপথ এটা হচ্ছে শক্ত তার একটা পৃথিবীর কক্ষপথকে নির্দেশ করছে তো এখানে দেখো সূর্যকে কেন্দ্র করে কী করছে পৃথিবী তার চারপাশে ঘুরছে আর পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ দেখো পৃথিবীর চারপাশে ঘুরছে এটাই হলো সূর্য পৃথিবী ও চাঁদের মডেল তোমরা এভাবে মডেলটা তৈরি করে নিতে পারো মডেল তৈরিতে কি কি উপকরণ ব্যবহার করা যেতে পারে তা তোমরা দলের অন্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নাও উপকরণগুলোর নাম নিচে লিখে রাখো উপকরণ বাছাই করার কারণ কি সেই যুক্তি লিখে রাখতে ভুলো না চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই মডেল তৈরিতে যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে তা নিচে দেওয়া হলো টেনিস বল পিং পং বল টর্চ বা মোমবাতি স্টিলের তার শক্ত বোর্ড কাগজ কাঠি চাদা এবং রুলার রং পেন্সিল সুতা পিন বা আঠা এবং পর্দা আজকের ক্লাসটি এই পর্যন্ত পরবর্তী ক্লাসটি আমরা ষষ্ঠ সেশন থেকে শুরু করব ধন্যবাদ সবাইকে